أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته এই কোরআনের ভিতরে বক্রতা খোঁজে কারা? পৃথিবীতে অনেক চিন্তাবিদ, অনেক দার্শনিক, অনেক ফিলোসফারদের আমরা দেখতে পাই কোরআনের ভুল ধরতে যে ইসলাম কবুল করেছেন। আর একটি দেশ আমাদের যেখানে জন্মগতভাবে মুসলমান হওয়ার পরে বিভিন্ন কুরসিতে বসার পরে শক্তি পাওয়ার পরে তারা কোরআনের উপরে মিথ্যা যত সব আরোপ লাগিয়ে যাচ্ছেন, তারা কারা? কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে একটি কিতাব। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার ভিতরে তিনি কোনো ধরনের বক্রতা রাখেননি। তা আল্লাহ তো চ্যালেঞ্জ আকারে বলছেন। এখন যারা খুঁজছে এই পৃথিবীতে কোরআনের ভিতরে ভুল ভ্রান্তি, গ্রামারের ভুল হোক অথবা কোনো ধরনের ভুল ভ্রান্তি হোক, এ ধরনের যারা পৃথিবীতে বলে বেড়াচ্ছে তারা মূলত কারা? 11 নম্বর সূরা হুদ এর 19 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার কোরআনের রাস্তা থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়াবগুনাহা ইওয়াজা, আর এর ভিতরে বক্রতা খুঁজে বেড়ায়। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা মূলত পরকাল অবিশ্বাসী কাফের, তারা আখিরাতকে মানেই না। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাত তারা অবিশ্বাস করে। তো কোরআনে যে সমস্ত লোকেরা কোরআনের উপরে মিথ্যা আরোপ লাগাবে, হজ নিয়ে হোক, নামাজ নিয়ে হোক, যাকাত নিয়ে হোক, জিহাদ নিয়ে হোক, কিতাব নিয়ে হোক, ইসলাম নিয়ে হোক, নবী এবং রাসূলদের নিয়ে হোক, আল্লাহ এবং এই কোরআনের আয়াত নিয়ে যারা উপহাস করবে, বক্রতা খুঁজে বেড়াবে, ক্রিটিসাইজ করবে, তারা মূলত পরকাল বিশ্বাসী না, এটি মুসলিমদের জেনে রাখা উচিত।